একজন বিবাহিত মহিলার কখনোই এই তিনটি অলংকার করা উচিত নয়। আপনি যদি বিবাহিত হন এবং আপনার স্বামী ও যদি আপনাকে এই তিনটি জিনিস পরতে বলেন, তাহলে তৎক্ষণাৎ আপনি মানা করে দিন, কারণ একজন বিবাহিত মহিলাকে ভুল করেও এই তিনটি জিনিস করা উচিত নয়, অন্যথায় আপনার স্বামী সর্বনাশের কারণ হয়ে উঠবেন আপনি। বর্তমানে আধুনিক যুগে বিবাহিত মহিলারা এমন অনেক কিছু পরেন যা সম্পর্কে তারা জানেন না, এমনকি ধর্মগ্রন্থেও এইসব জিনিস পরার কথা উল্লেখ নেই। এমন পরিস্থিতিতে এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে পারিবারিক সম্পর্ক এমনকি স্বামীর জীবন নষ্ট হয়ে যায়। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা নারীদের কখনোই করা উচিত নয়। এক, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে কোনো বিবাহিত মহিলার কখনোই সম্পূর্ণ সাদা রঙের পোশাক পরা উচিত নয়, এটি আপনার মান সম্মান এবং দাম্পত্য জীবনে আঘাত করতে পারে। বর্তমানে ফ্যাশনের যুগে নারীরা সুন্দর দেখানোর জন্য এমন সীমা অতিক্রম করে যা সম্পর্কে চিন্তা করা ও পাপের সমতুল্য। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলার কখনোই একদম সাদা রঙের শাড়ি বা স্যুট করা উচিত নয়। এর পেছনের কারণ হল যে সাদা রঙের শাড়ি পরলে পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় এবং তাদের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব চলে আসে, কেননা এটা হল বিধবা পোশাক। এমন অবস্থায় আপনি আপনার স্বামীর ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন, তাই হয়ে যান সাবধান। আপনি যদি সাদা রঙের কাপড় পরতে চান, তবে এমন বস্ত্র পরুন যাতে অবশ্যই অন্য কোনো রং থাকে, সম্পূর্ণ সাদা রঙের পোশাক কখনই করবেন না। দুই, এই আধুনিক যুগে নারীরা সুন্দর দেখাতে গিয়ে তাদের পায়ে সোনার আংটি এবং পায়েল পরেন, যা বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে সোনাকে দেবী লক্ষ্মীর রূপ ধরা হয়েছে। কথিত আছে কোমরের নিচে সোনার গয়না পরলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান কুবের অসম্মান হয়, তাই পায়ের আঙ্গুলে সোনার আংটি বা পায়েল করা উচিত নয়, যার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং আর্থিক সংকট সহ আরও অনেক সমস্যাও দেখা দিতে পারে। পায়ে সোনা পরা পাপ, সেজন্য সতর্ক থাকুন। বিবাহিত মহিলাদের এটাও জেনে রাখা দরকার যে বাস্তুশাস্ত্রে বিবাহিত মহিলাদের কালো চুরি করা উচিত নয়। কালো রঙের চুরি পরলে মহিলাদের জীবনে শনিদেবের প্রকোপের সূচনা হয়, যার ফলে তাদের বিবাহিত জীবন খারাপ হয়, তাই বিবাহিত মহিলাদের কালো চুরি পরা উচিত নয়। তিন, হিন্দু ধর্মে সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া বিয়ে অসম্পূর্ণ বলে মনে করা হয়। আপনাকে জানিয়ে রাখি, হিন্দু বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর তার সোহাগের লক্ষণ এবং এটি তাদের স্বামীর সুখের সাথে যুক্ত। এমন পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর না লাগান, তবে এটি সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত হয়, সেজন্য স্মৃতিতে সিঁদুর থাকা আবশ্যক। অন্যদিকে মঙ্গলসূত্রের অনেক মহত্ত্ব রয়েছে। মঙ্গলসূত্রে সোনা বা পিতল নাও থাকতে পারে, তবে অবশ্যই হলুদ সুতো কালো পুঁতি থাকতে হবে। মঙ্গলসূত্রের হলুদ অংশ দেবী পার্বতী এবং কালো অংশ ভগবান শিব বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র অনুসারে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও মঙ্গলসূত্র না পরেন, তবে এটি ও সবচেয়ে বড় পাপ। এমন পরিস্থিতিতে আপনার সম্পর্ক কলঙ্কিত হতে পারে, তাই একজন বিবাহিত মহিলাকে অবশ্যই মঙ্গলসূত্র পরতে হবে। যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে, তাহলে আপনি অন্তত আপনার গলায় একটি কালো সুতো পরতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিন ঘরে দারিদ্র আসার প্রধান 10টি কারণ। এক, যে বাড়িতে স্বামী স্ত্রী একসাথে একই থালায় খাবার খান, সেখানে বাস্তুদোষের পাপ হয়। এমন বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না এবং দারিদ্র বিরাজ করে, সেই বাড়িতে কেউ সুখে থাকতে পারে না এবং সবসময় ঝগড়াঝাটি হয়। দুই, বাড়িতে খাবার ও পানীয়, বিশেষ করে নোনতা খাবারে যদি কালো পিঁপড়া দেখা দিতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার ভবিষ্যৎ সময় খারাপ হতে চলেছে। এই কথাটি আজ থেকে নয়, বহুদিন ধরে চলে আসছে, তাই এ বিষয়ে সতর্ক থাকুন। তিন, দাঁড়িয়ে থাকা অবস্থায় বাথরুম করা বাস্তু দোষ হিসেবে বিবেচিত হয়, কারণ আমরা যখন দাঁড়িয়ে বাথরুম করি তখন বাথরুমের ছিটা আমাদের পায়ে পড়ে এবং এদিকে বাস্তু দোষ বলে মনে করা হয় এবং এর কারণেই ঘরে দারিদ্র প্রবেশ করে। আপনি যদি এটি এড়াতে চান, তবে বসে থাকা অবস্থায় বাথরুম তৈরি করুন, অন্যথায় বাথরুমের ছিটা আপনার পায়ে পড়তে দেবেন না। চার, এমন একটি ঘর যেখানে মহিলা সবসময় রাগান্বিত থাকে এবং কখনোই খুশি থাকে না, সেখানে দেবী লক্ষ্মীর কৃপা নেই।
যে পরিবারে মহিলারা রান্না করতে গিয়ে অসুখী হন এবং এটাকে বোঝা মনে করেন, সেই পরিবারে দারিদ্র নিশ্চিত। ৫. ঘরে যদি সবসময় ঝগড়াঝাটি হয়, তাহলে বুঝবেন আপনার ঘরে দারিদ্র ঢুকছে বা ঢুকে পড়েছে। আপনি হয়তো ভাবছেন ছোটখাটো ঝগড়াঝাটি তো সব বাড়িতেই হয়, তাহলে কি সব ঘরেই দারিদ্র থাকে? এখানে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, যেমন সকাল সন্ধ্যা, খাওয়ার সময় এবং বাড়িতে কোনো শুভ কাজ চললে যদি ঝগড়া হয়, তাহলে তা ঘরে দারিদ্র নিয়ে আসে। ৬. ভাঙ্গা পাত্রে খাবার রান্না করা বা খাওয়ার ফলেও ঘরে দারিদ্র ও অভাব আসে। ভাঙা বছরে খাবার খেলে বাস্তুদোষ হয়। এছাড়াও যারা ৪০ দিনের বেশি চুল রাখেন, তাদের উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। অতএব ৪০ দিনের আগে আপনার চুল কাটা উচিত। ৭. আপনি যদি আপনার ঘরে দরজার দিকে পা রেখে ঘুমান, তবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি মোটেও ঠিক নয়। এতে করে মা লক্ষ্মী আপনার ঘরে আসে না, বা এলেও দরজার সামনে পা দেখে সেখান থেকে ফিরে যান। ৮. আপনার বাড়িতে থাকা ভাঙা ঝাড়ু দারিদ্রের কারণ হতে পারে। তবে ঝাড়ু ভেঙে গেলে বা ছোট হয়ে গেলে যে দারিদ্র আসবে এমনটা নয়। তবে ঝাড়ু যাওয়ার সময় যদি ঝাড়ুর কিছু অংশ ভেঙে ঝাড়ু থেকে আলাদা হয়ে যায়, তাহলে দারিদ্র আসতে পারে। কারণ দেবে লক্ষ্মী ঝাড়ুর মধ্যে অবস্থান করেন এবং ঝাড়ু দেওয়ার সময় এর অংশ খুলে পড়া বা ছড়িয়ে পড়ার একটি অশুভ লক্ষণ। ৯. যদি আপনার বাড়ির কোনো জলের কল খারাপ থাকে এবং তা থেকে সবসময় টক করে জল পড়ে, তবে তা অশুভ বলে বিবেচিত হয়। যা নেতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায় এবং আপনার বাড়িতে দারিদ্র্যের দিকে নিয়ে যায়। তাই যদি আপনার বাড়ির কোনো কল খারাপ থাকে এবং জল পড়ার শব্দ হয়, তবে আপনার এটি মেরামত করা উচিত। ১০. মাকড়সার জালের কারণে ঘরে দারিদ্র প্রবেশ করে। কারণ নেতিবাচক শক্তি মাকড়সার জালের মাধ্যমে সঞ্চারিত হয়। সেজন্য যদি আপনার বাড়িতে মাকড়সার জাল থাকে, তবে আপনার সতর্ক হওয়া উচিত। আপনি যদি দারিদ্র দূর করতে চান, তবে আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এর পাশাপাশি আপনার বাড়ি চারপাশে ও পরিষ্কার রাখুন, যার ফলে আপনার ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন এবং আপনার দারিদ্র দূর হবে। ১১. জানালা বা দরজা বন্ধ করার সময় বা খোলার সময় যদি আপনার দরজা থেকে বিকট শব্দ আছে, তবে এটি নেতিবাচক শক্তির জন্ম দেয় এবং এর মাধ্যমে ঘরে দারিদ্র প্রবেশ করে। তাই এই ধরনের দরজা জানলা অবিলম্বে মেরামত করুন। ১২. যেসব বাড়িতে কখনো পূজা হয় না, যেখানে মানুষ ঈশ্বর বা তাদের পূর্বপুরুষদের পূজা করেন না, সেখানে মা লক্ষ্মী কখনো ও সদয় হন না এবং সেখানে সুখ সমৃদ্ধি থাকে না। কোনো বাড়ি লোকেদা যদি হঠাৎ করে ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায় এবং ধর্মকর্ম করা বন্ধ করে দেয়, তবে এটি আসন্ন অর্থনৈতিক সংকটের একটি বড় লক্ষণ। ১৩. বাস্তুশাস্ত্র অনুসারে সূর্য অস্তের পরে দুধ, দই, পেঁয়াজ, লবণ এর মতো জিনিস কখনো কাউকে দেওয়া উচিত নয় এবং সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এর ফলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।